রায়বাঁধের উপরে যেতে যেতে তিন মাথা রাস্তা কোন দিকে যাবো ঠিক করতে পারিনি, আর সাদা স্কর্পিও দাঁড়িয়েছিল। তো স্কর্পিওটা দেখে আমি দাঁড়ালাম, যে ভাই এই রাস্তাটা কোন দিকে যাচ্ছে, আমি একটা জলসায় যাচ্ছিলাম, গুলিয়ে গেছে রাস্তা। প্রতাপপুর থেকে যে ডান দিকে যে মেদিনীপুর রায়বাঁধ পড়ে ওইটার কথা বলছে। তো কেউ কোনো সাড়া শব্দ দিচ্ছে না, আমি গাড়ি থেকে নামতে যাব, আমার সঙ্গীরা বলছে হুজুর এখানে নামবেন না, কত মার্ডার হয় এদিকে জানে না, হচ্ছে আমাদের আবার শত্রুর কথা, যে মার্ডার করবে তাকেই চুমু খেলো, যা হয় হবে, আয় আমার ভাই আমার কোলে আয়, সোনার চাংড়া আমার কোলে এসো। তো তারপরে আলম ভাই অমুক রাস্তা এই দিক দিয়ে যাচ্ছে, ভেতর থেকে একটা আওয়াজ কানে হালকা করে এলো, এই ভাইজান রে, ঠিক আছে আওয়াজটা এলো, আমি হ্যাঁ ঠিক বলেছো বাইরে এসো। চারজন বাইরে এলো, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, হাত মিলাও, দাঁড়িয়ে আছে, আমি মিলাও হাত, চুপ করে আছে, তিনজনে হাত মিলালো আর একজন দূরে, আমি তুইও হাত মিলা, কোনো রকমের টলতে টলতে এসে হাত মিলাল, মদ খাচ্ছিল নদীর বাঁধে দাঁড়িয়ে, হাত মিলাতেই আমি হাতটাকে চেপে ধরেছি আর ছাড়াবার চেষ্টা করছে, আমি তোর শরীরে অনেক শক্তি পারবি দাঁড়া, বলে কানের কাছে মুখটা নিয়ে যে বললাম, বোকা তুই ছাড়িয়ে তো নিতে পারবি কিন্তু ছাড়তে পারবি? শোন তুই কোনো পাপ করিস নি, আরে বোকা তুই যে জিনিসটা খেয়েছিস যার জন্য আমার হাত মিলাতে চাচ্ছিস না, আমি ওই জিনিসটাকে ঘৃণা করি, আমি তোকে তো ঘৃণা করি না, তুই যে গুনাহ করেছিস আমি গুনাহটা ঘৃণা করি, গুনাহগারকে তো করি না, যে পাপ করে আমি পাপটাকে ঘৃণা করি, পাপিকে তো আর করি না, আরে পাপ পাপ রয়ে যাবে, পাপি একদিন আল্লাহওয়ালা হয়ে যাবে, খারাপ খারাপ রয়ে যাবে, খারাপ কর্মকারী একদিন ভালো মানুষ হয়ে যাবে, গুনাহ গুনাহ রয়ে যাবে, গুনাহগার একদিন আল্লাহওয়ালা হয়ে যাবে। তুই মদ খেয়েছিস পাগল, সারা জীবন মদ মদ রয়ে যাবে, কিন্তু মাতাল একদিন তো হযরতে বিশের হাফি হয়ে গেছে, বলুন না সুবহানাল্লাহ। এখানে দু একজন থাকলে থাকতে পারে দুটোক মেরে দেয়, বুঝলেন, রাগ করলে হবে না, তুমি যে ঢোকটা আমার এদিক ওদিক কেন দেখছো, আমার দিকে দেখো, তুমি কেন দেখবে, আমি যাবো আর বলবো আমি তার পীরের আওলাদ, তুমি তার পীরের আওলাদ, তুমি কেন দেখবে, আমার দিকে দেখো, আমি বলবো রাগ করবো চড় মারবো গোসা করবো ঘাড় ধাক্কা দেবো, আমার অধিকার আছে, তুমি কেন এদিক ওদিক দেখছো, কথা বুঝতে পারছেন না, গোনা গোনা রয়ে যাবে, গোনাগার একদিন আল্লাহওয়ালা হয়ে যাবে, বুকের মধ্যে এমন একটা কম্পন উঠে যাবে, আল্লাহ গো আর আমি ছোব না ওতে, আল্লাহ আল্লাহ ওতে আর আমি হাত দেব না, খোদা আমি এটাকে নয় তোমাকে ভালোবাসতে চাই, যত কষ্টই হোক আর আমি ওতে হাত দেব না, কথাটা আমার বুঝতে পারছি, ভেতর থেকে একবার চাইবো আল্লাহকে, না জানি হতে পারে সাদাওয়ান রহমাতুল্লাহ আলাইহির দরবারে আছি, তাই তো নাকি আমার মিলাদুর নবী থেকে কালকি নিয়ত পরিবর্তন হয়ে যেতে পারে, বাকি গুনাহ হবে, বাকি গুনাহ হবে ও ডেলি গুনাহ হবে, ডেলি তওবা পড়ব, বুঝতে পারছেন তো নাকি, যতবার লিক হবে আর ধুতে হবে না, তুই ডাল কথাটা আমার বুঝতে পারছেন তো নাকি, আমাদের ওখানে একজন ছিলেন মাশাআল্লাহ এখন উমরা করে এসেছেন, ও তিনি আবার এন্তেকালও করেছে, আল্লাহ দুনিয়া থেকে তুলেও নিয়েছেন, মাশাআল্লাহ হাজি হয়ে এন্তেকাল করেছে, নামাজি হয়ে এন্তেকাল করেছে, প্রত্যেকটা মোমেন্টকে আল্লাহ রাস্তায় এনে তারপর নেবেন, বলেন না আলহামদুলিল্লাহ, অধিকাংশ আমি তাই দেখেছি, রাস্তা দিয়ে আমি ফিরছি দুপুরবেলায় ফিরছি, ওদিকে টলতে টলতে এসছে, আমি গাড়ির কাজটা নামিয়ে কি ব্যাপার, বাপের বই ছিল, ও চাচা লজ্জা লাগে না, একটা পা হেতা একটা পা সেতা, যার নামে জিনিসগুলো খাও কেন, আল্লাহ এমন দেবে না বাপের নাম ভুলিয়ে দেবে, কি করলে জানেন, কি হুস, অরি তো বান্দা মারবে পুড়াবে কষ্ট দেবে যার নামে দেবে, ওর বান্দা ওর যদি কষ্ট নাই তো আমার কিসের কষ্ট, আমার ভেতরটাই না কোথায় যে যেন কথাটা একটা ধাক্কা মারলো, বুঝলেন, কন কন করে উঠলো, সত্যি তো সেই মায়েরই তো সন্তান, মা মারলে মায়ের বেশি কষ্ট লাগবে, কথাটা আমার বুঝতে পারছি না,
দুদিন আমি চিন্তা করেছি, যাতে মাতাল তালে ঠিক আছে, এই কথাটা যে বলেছে একদম মাথায় লাগার মতো কথা বুঝলেন। যাও খচল্লো ঘর যাও, ঘরে যাও, চলে গেছে। দুদিন পরে আমার স্কুটিটা নিয়ে আমি টুকটুক করে পাড়ার দিকে গেছি বুঝলেন, আর তার মেয়েটা ঝাড়ু দিচ্ছিল। আমি যে বললাম, হ্যাঁ এরকম একজন মানুষ ছিল, ওই একটু নেশা টেশা করে ফিরত, কোথায় বাড়িরা, বুড়ো করে একটু হালকা করে শরীরটা, একটু বয়স করে। আমার অধিকাংশ আমার পাড়ার ওই ছেলে মেয়ে যারা, কেউ মামা যান বলে, কেউ ভাই যান বলে, আরে বাবা পাড়ায় তো যেমন প্রত্যেক ছেলে মেয়ে প্রত্যেক পাড়ায় মিশামিশি করে, আমিও তো একটু মিশামিশি করি আমার পাড়ায়। আমার বলছে মামা যান আসসালাম আলাইকুম, আসসালাম মামা যান আমার আব্বা তো। আমি সরি কিছু মনে করিস নি, বুঝতে পারি না, এটা খারাপ লাগবে হাজার হোক, তার আব্বার 12 ক্লাস পড়তো তখন মেয়েটা, এখন বিয়ে শাদী হয়ে কোথায় আমি ঠিক জানি না, কোথায় তোর আব্বা। বলছি কী জানি কী হয়েছে দুদিন ধরে, কারণ ঘুম মেরে বসে আছে, যাই বাইরে বেরোয় না, বলছে বিড়ি পর্যন্ত আর খাই না। আমি কেন কী হলো রে বাবা, গেছি দেখি এরকম উকড়ো হয়ে বসে আছে মাথায় হাত দিয়ে, সালাম আলাইকুম চাচা, চুপ, আসসালাম আলাইকুম, এগিয়েছে না মুখ এদিকে ঘুরিয়ে লাই। আমি সামনে চাচা কথা বলবেন না, পাগলের মতো বাপ যান বলে আমার পাটাকে জড়িয়ে ধরেছে, আমি দাঁড়িয়েছিলাম। বাপ আমি কি ভুল করেছি, কি জাহান্নামে জিনিস খেতাম, আমি মদ না আমি গাঁজা খেয়ে ফিরছিলাম, আমি গাঁজা খেয়েছিলাম, আর সেই সময় আমি কোন রক্ত কোন ব্লাডের সঙ্গে বিয়াদবি করেছি, বাপ আমাকে মাফ করে দিস বাপ, আর আমি জিন্দিগি তো ওইসব জিনিস ছোঁব না। চাচা লেয়েছো, মানে আমাদের দেশি ভাষা বুঝতে পারছেন তো, আমরা তো গোসল করেছো, হ্যাঁ করেছি, চলো স্কুটারে করে তুলে আনলাম। বড় চাজান বসেছিলেন, বিরাল্লামা সাইফুদ্দিন সেন, চাজান ওনাকে একটু তওবা পড়িয়ে দেন। কিছুক্ষণ পরে আব্বাও বেরোলেন, আব্বাকে বলতে আব্বা জাজবাতি ওনার বলছে যাও মাশাল্লাহ তোমার দাদুর মাজারটা জিয়ারত করে এসো। তারপরে এমন অবস্থা হলো, সেই মানুষটা উমরা করলো, নামাজি হলো, দুনিয়া থেকে বিদায় নিল, মওতের পরে চেহারা কি সুন্দর লাগছিল, আহা বলেন না সুবহানাল্লাহ। ঘৃণা করলে হবে, এই যে 3-4 লোকের কথা বলছি, প্রায় 4 মাস পরে আমি জলসায় বেরোচ্ছি, সুন্দর দাঁড়িয়ে 4 মাস না আরো বেশি, 1 বছর 8 মাস 9 মাস হয়ে গেছে। তো বার হয়েছি, ভাইজান সালাম আলাইকুম, সেই রাইবাঁধ, রাইবাঁধ রাত্রে রাস্তা জিজ্ঞেস করলেন, ওই চলো ওই আগে রাস্তায় দাঁড়াবে চলো, তো গাড়ির কাছে বেরোলে ভিড় হয়ে যায়, হাত ধরে চুমো দিয়ে কান্না, চেহারা কি সুন্দর, আমি কি ব্যাপার হয়েছে বলে তো তোমাদের তো অন্য সিন দেখছি। বলছে ওই রাতটা আমাদের কাছে দুঃস্বপ্নের রাত গেছিল ভাইজান, সেই যে মদের বোতল টান মেরে নদীতে ফেলে দিলাম, তারপরে 40 দিন শুধু তওবা পড়েছি আমরা, তওবা পড়ার পর ইস্তেগফার করেছি আপনার আব্বা হুজুরের কাছে, তওবা পড়ে গেছি, আপনাকে এতবার এসেছি দেখতে পাইনি, আমরা উমরা করে এসেছি তিনজনে, আর একজন তিনজন মিলে একজনের পয়সা দিয়ে একটু কমজোর ছিল বলে ওকে উমরা করিয়ে নিয়েছি, আমরা জীবনে ওই পথে হাঁটবো না। ও ভাই পাপীদের কাছে বন্ধু সাজুন, যারা গুনাহ করছে বন্ধু সাজুন, মদ খাচ্ছে তাকে এনকারেজ করুন, আপনারই তো পাড়ার ছেলে, আপনারই তো ঘরের মানুষ, আপনারই তো প্রিয়জন, আল্লাহ রাসূলকে সাহাবা ইকরামদেরকে এনকারেজ করেননি, বলেননি যে কোনো ফোর্স করো না, জোর করো না। তো যাই হোক, মিলাদুন নবীর গুরুত্ব যেমন আছে, যেমন মিলাদুন নবীর গুরুত্ব বললাম, আর একদিকে মিলাদুন নবীর মধ্যে দিয়ে কি কাজ করতে হয় সেগুলোও বললাম। আল্লাহ আমাদের সব কিছুর উপর কায়েম থাকার তৌফিক দিক, আমার রাসূলের উপর সালাম এন্ড নজরানা।